হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালবেলা ভাবছো কী করছি আমরা? তো কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো অনেকগুলো আম, তো সেই আমগুলোই আজকে উদ্ধার করা হচ্ছে। সে আমগুলোর আজকে আচার করবো বলেই আমগুলো কাটা হচ্ছে। আর আজকে আমগুলো কাটছে আমার হাজব্যান্ড, কারণ তাতানকে আমি ধরে আছি। সকালবেলা তাতানকে আমি ধরে থাকি, কারণ কারোর কাছে থাকে না, সেই জন্য আমি ধরে আছি তাতানকে। আর আম কাটছে পিকাস, মানে তাতানের বাবা, কারণ মা করছে রান্না সেই জন্যই। আর দেখো তাতানকে, দেখো তাতান কী দুষ্টুমি করছে। তো ওর বাবা কাজ করছে, ওর বাবাকে কাজ করতে দেবেন, ও কাজ করবে, চলে আছে চুবড়ির দিকে, ছুরির দিকে, কাটারের দিকে, সেই জন্য আমি ওকে ধরে রেখে দিয়েছি, নাহলে তো কাজ করতে দেবে না। দেখো না কী দুষ্টুমি করছে, সব ফেলে দিচ্ছে উল্টে। এ দেখো দেখছে কী করছে, ও করবে, একবার ওখানে দেখছে, আবার ওদিকে দেখছে, মানে আমার কাছে থাকতে চাইছে না, এত দুষ্টুমি করছে, ও সামলানো বড় মুশকিল হয়ে গেছে। দেখো সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে, আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম রসগোল্লার মতো সাদা সাদা মনে হচ্ছে। দেখো না আমগুলো চটাপট কেটে নিতে হবে। এখন আমগুলো কেটে নেওয়া হচ্ছে। তাতানের বাবাকে বলেছি আমগুলো একটু বড় বড় কাটতে আর সমান করে কাটতে। তাতানের বাবা সেরকমভাবেই কাটছে। তো একটা কথা বলে দিই, আমি বটিতে কাটতে অতটা অভ্যস্ত নই যতটা ছুরিতে। তাতানের বাবা বটিতে ভালো কাটতে পারে। দেখছো কি সুন্দর আমগুলো কেটে নিচ্ছে, এবার একটা একটা করে সব আমগুলো কেটে নেবো। তাতানকে আমি ধরে রেখেছি, কারণ সামনে বটি আছে, তো ও শুধু বটির কাছে চলে যাচ্ছে। এ দেখো তাতান চলে এসেছে দুষ্টুমি করতে, আমি একটা হাত ধরে রেখেছি, তাও একটা হাত ওখানে চলে গেছে। এ দেখো আমগুলোকে নিচ্ছে আর ছুটছে। ওই দেখো আমাদের বাড়িতে কে এসেছে, ও বাবা কোথা থেকে একটা ছোট্ট কুকুর বাচ্চা এসছে আমাদের বাড়িতে। ও বাবা কি সুন্দর, তাতান দেখে খুব খুশি। তুই খাই না, তো তাতানের বাবা অনেকক্ষণ হলো কাজে চলে গেছে। তারপর তাতানকে ঘুম পাড়িয়ে দিয়ে, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে এসেছি আমগুলো রোদে দেওয়ার জন্য, কারণ রোদে না দিলে রাত্রিবেলা আচার হবে না। যাই হোক যতটা রোদ আছে ততটাই রোদে দিতে হবে, একটু পরে পরে তো বৃষ্টি এসে যাচ্ছে। যাই হোক এক ঘন্টা যদি রোদ পেয়ে যায় তাহলে অনেক ভালো হবে। আর চাপা দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে ছাদে তো অনেক কাক আছে, তো কাক এসে উৎপাত করবে, তাই চাপা দিয়ে দিলাম। ও বাবা এক ঘন্টা হয়নি, আধ ঘন্টা হয়েছে, অমনি আমার ছাদে চলে আসতে হয়েছে, কারণ হয়ে গেছে মেঘলা, তো এক্ষুনি বৃষ্টি এসে যাবে, তাই আমগুলো তুলে নিতে এসেছি। দেখো আকাশের অবস্থা, দেখো যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি এসে যাবে, তাই চটপট তুলে নিয়ে নিলাম। আমি এখন চলে এসেছি ভাজা মশলা করতে। তো ভাজা মশলাতে আমি দিই ধনে, মৌরি, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা আমি আজকে আচারের জন্যই করছি, তাছাড়া এই ভাজা মশলাটা আমি করে রেখে দিই। এটা যে কোনো তরকারিতে বা তোমার আলুর দমে বা আলু কাবলি বা যে কোনো ঝালমুড়িতে এটাতে আমি দিয়ে খাই, এটা খুব ভালো লাগে খেতে। এটা আমার সবসময় করা থাকে, এটা শেষ হয়ে গেছে সেই জন্যই করছি। আর এটা আচারে দিলে না দুর্দান্ত লাগে আচারের ফ্লেভারটা। এটা একটু না ভেজে নিতে হবে, বেশ একটু কড়া করেই ভাজতে হবে, তারপর এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো।
তো এটা হচ্ছে শুক্তো মশলা, শুক্তো মশলা করে রেখে দিই। আছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর জিরেও দিই, মানে গোটা জিরে। তো গোটা জিরেটা নেই, ওটা ভাজা মশলায় দিয়ে দিলাম বলে এটা পরে গোটা জিরে করে নেবো। আর আছে মরিচ, তো মরিচটাও গুঁড়িয়ে নেবো। আর এই যে এখানে হচ্ছে ভাজা মশলার মশলা ভাজা, তো ভালো করে ভাজছি মশলাটা বেশ কড়া করে। যত কড়া করে ভাজব সুন্দর একটা গন্ধ উঠবে, তখনই আমি কড়াটা বন্ধ করে দেবো। তো মশলা ভাজা আমার হয়ে গেছে ভালো করে, এবার নামিয়ে নেবো। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে গুঁড়ো করবো, কারণ গরমটা তো গুঁড়ো করা যায় না মিক্সিতে, তাই নামিয়ে নিলাম। তো ঠান্ডা হয়ে যাবে তারপর গুঁড়ো করবো। তো এখন ভেজে নেবো শুক্তোর মশলাটা। শুক্তোর মশলাটা বেশি ভাজবো না, শুধু হালকা করে একটু নেড়ে নেবো, মানে একটুখানি ভাজা হবে, জাস্ট একটুখানি, একটু গরম করে ভেজে নেবো যাতে একটু বাটতে সুবিধা হয়, নালে না ভাজলেও চলে, কাঁচাও লাগে। তো জিরেটা দেওয়া হয়নি বলে কীরকম লাগে, যাক জিরেটা পরে আলাদা করে ভেজে গুঁড়িয়ে এর সাথে মিশিয়ে দেবো, কারণ জিরে গুঁড়ো না হলে শুক্তো কোনো টেস্টই হবে না, তো ওটা পরে গুঁড়িয়ে নিলেও চলবে। তো আমার শুক্তো ভাজা মশলা হয়ে গেছে, তো এবার এটা ঢেলে নেবো, ঠান্ডা করে নেবো, তারপর একসাথে সবগুলোকে একসাথে ভেজে নেবো। তো এখন মরিচটাকে ভেজে নিচ্ছি, মরিচ ভাজা হয়ে গেলে সব মশলাগুলোকে একসাথে গুঁড়িয়ে নেবো। দেখো ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভাজা মশলাটা আস্তে আস্তে জারে দিয়ে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে এটা গুঁড়িয়ে নেবো। এটা দু তিনবার মতো মিক্সি চালালে এটা গুঁড়ানো হয়ে যাবে। তো তেজপাতাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, তো বড় বড়, তো ভেঙে নিলে সুবিধা হবে। তো আমার মশলা গুঁড়ানো হয়ে গেছে, এবার মিক্সিটা বন্ধ করে দিলাম, এবার মশলাটা ঢেলে নেবো। দেখো মশলাটা কি সুন্দর গুঁড়ানো হয়েছে মিহি করে, এটা যা সুন্দর গন্ধ হচ্ছে না, উফ মনে হচ্ছে যেন আলু কাবলি হচ্ছে, খুব সুন্দর গন্ধ ওঠে এটা। তো একটু ঠান্ডা করে নেবো ওটা, তারপরে কন্টেনারে ঢেলে নেবো। এবার করে নেবো শুক্তো মশলাটা, এবার ওটাও গুঁড়িয়ে নেবো, তারপর ওটাও ঠান্ডা হয়ে গেলে কন্টেনারে ঢালবো। দেখো ভাজা মশলাটা কীরকম দেখতে লাগছে, এটা শুক্তো মশলা, এটা মরিচ গুঁড়ো, আর এটা আদা রসুন, অনেকদিন ধরে ছাড়ানো ছিল, রসুনগুলো বাটা হচ্ছিলো তাই একসাথে বেটে নিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, বিকেলবেলা তাতানোর সাথে একটু ছাদে ঘুরেছি, তারপর চলে এসেছি রান্নাঘরে আচারটা করতে। তো আচারের জন্য ওখানে গোটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন রেডি করে রেখেছি, আর মা দিয়ে দিচ্ছে তেল, তো সর্ষের তেলে আচারটা করতে হয়। তো এই যে আমগুলো দেখছো, কিছুটা আম তুলে রাখছি আম তেল করার জন্যে, আর বাকিগুলো করবো আমের আচার, বেশি না, ছ সাত কোয়া তুলে রাখলেই হবে, ওটা কালকে করবো আম তেলটা। তো এটা হবে আমের আচার। মা কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার এটা একটু ভাজা হবে লাল লাল করে, তারপর আমগুলো দেবো। তো দেখছো ভাজা হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। কি কাশি হচ্ছে, ওরে বাপরে কি ঝাঁঝ লঙ্কার। তো দেখো একটু একটু করে সব আমগুলো দিয়ে দিলাম, এবার হচ্ছে কি খুন্তিটা আমি নাড়তে পারছি না, মানে কড়াতে পুরো আমগুলো একদম টাইট হয়ে গেছে। তো মাকে বলছি, মা তুমি ক্যামেরাটা ধরো, আমি নাড়ি, এক হাতে ক্যামেরা নিয়ে আমি খুন্তি নাড়তে পারছি না। তো মা এখন ধরবে ক্যামেরা, আমি নাড়বো খুন্তি। আমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে চিনি দেবো। দেখো আমগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এতে নুন চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর চিনি। আমি এখন একটু নুন দিলাম, পরে আবার চেকে একটু নুন দেওয়া যাবে। আর নিয়ে এসেছে এক কেজি চিনি, তো এক কেজি চিনি আমি এটাতে পুরোটাই দিয়ে দেবো, কারণ পুরোটা লাগবে। আমগুলো একটু টক, সকালবেলা একটু চেকে দেখেছিলাম, তো আমগুলো টক আছে, তো এক কেজি চিনি পুরোটাই লেগে যাবে, মানে এক কেজি চিনি তো লাগবেই, এরপর হয়তো আরও চিনি লাগতে পারে। এখন আপাতত আমি এক কেজি চিনিটা দিই, তারপরে পরে চিনি লাগলে আবার দেওয়া যাবে। তার একটু চিনিগুলোকে সাইড করে নিই, নাহলে নাড়তে গেলে সব চিনি পড়ে যাবে। তো চিনিটা এখন নাড়তে পারছি না, একটু চাপা দিয়ে দিই, তারপর চিনিটা গলে গেলে তারপর নাড়া যাবে। এখন আমি বরঞ্চ কড়াটা চাপা দিয়ে দিই, তারপরে গলে গেলে তার ঢাকনা খুলে এটা নাড়া যাবে।
তো 10 মিনিট হয়ে গেছে, তো 10 মিনিট পরে এসেছি আমগুলো দেখতে। তো দেখছি 10 মিনিট পর মোটামুটি চিনিটা গলে গেছে, নিচের চিনিটা গলে গেছে আর উপর চিনিটা আছে। তো আমি যেকালে গ্যাসটা খুব লোয়ে দিয়েছিলাম তাই অতটা হিট পাইনি, একটু কম হিটই পেয়েছে। তো কম হিটে যতটা পেরেছে চিনিটা গলেছে। অনেকক্ষণ নেড়েছি, চিনিটা একটু গলে গেছে, এবার দিয়ে দেবো চাপা। তো চাপা দিয়ে দিলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো চাপা দেওয়ার পর একটু খুলে দেখছি আমগুলো মোটামুটি একটু সেদ্ধ মতো হয়ে গেছে, আর চিনিটা পুরো গলে জল হয়ে গেছে, কারণ আমের ভেতর থেকে জলটা বেরোচ্ছে। এবার এটা আরও একটু ফুটবে, ফুটতে ফুটতে যখন একটু টাইট হয়ে যাবে তখন দেখবো আচার হয়ে গেছে। এটা এখন আরও ফুটবে আর রঙটা আরও গাঢ় হবে, দেখতে কি সুন্দর লাগছে না? এই দেখো মোটামুটি আমের আচার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, নামানোর আগে সকালবেলা যে মশলাটা করেছিলাম ওই মশলাটা একটু ওপরে দিয়ে দেবো। এটা হচ্ছে সেই ভাজা মশলাটা, তো ওখানে 2-3 চামচ মতো দিয়ে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে জারে ঢেলে রাখবো। আচার করতে করতে অনেক রাত হয়ে গেছে, এবার রুটি করবো, তরকারি করবো। তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। এই আমের আচারটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। তাহলে আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট।